রাজধানী ছাড়ছে খড়মুখ মানুষ মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজট জমে উঠেছে কোরবানির পশুর হাট ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের ঈদের আগে অ্যালাজ দারুচিনি লবঙ্গের দাম বেড়েছে দশ শতাংশ পর্যন্ত বেড়েছে আদা রসুন পেঁয়াজের ছাদ বেতন ভাতা বকেয়া রেখে গাজীপুরে বাহাত্তর কারখানায় ছুটি ঘোষণা মালিকদের তাগিদ দিচ্ছে বিচিয়ে স্বাগত সমগ্র বাংলাদেশ আপনাদের সাথে আছি আমি আলিয়া আসাদ শুনছিলেন যাচ্ছে পুরো খাবরে। ঈদে খড়মুখ মানুষের ঢলে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ বিভিন্ন পয়েন্টে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট আবার কোথাও কমে গেছে গাড়ির গতি আবার বাস না পেয়ে ট্রাক পিক আপে বাড়ি ফিরছেন অনেকে ঈদ করতে ঢাকা ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ ঘরমুখী মানুষের ঢলে সড়কে বেড়েছে গাড়ির চাপ দক্ষিণাঞ্চলমুখী সড়কে তেমন ভোগান্তি না থাকলেও পদ্মা সেতু এলাকায় গিয়ে কমে যাচ্ছে গাড়ির গতি সেতুর টোল প্লাজায় দেখা গেছে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি অপেক্ষা করতে হচ্ছে টোল দেয় হানি ফ্লাইওভার থেকে মানে যানজটের জন্যই আসলে পার হইতে অনেকটা সময় লেগে গেছে জ্যাম ছিল বাবুবাজার ব্রিজটার আর এইখানে আসার আর কি থেকে সাত কিলোমিটার আট থেকে জ্যাম ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসগুলো সড়কের উপর থেকে যাত্রী তোলায় তৈরি হচ্ছে জটলা গাড়ির চাপ বেশি দেখা গেছে চন্দ্রা ত্রিমোর এলাকাতেও বাস না পেয়ে আবার অনেকে ট্রাক পিকআপে ছুটছেন বাড়ির পথে রাস্তাঘাটে খারাপ অবস্থা খুব কম গাড়ি পাচ্ছি না গাড়িতে অনেক ঝ্যাম রাস্তায় প্রচুর ঝ্যাম যানজট মোকাবিলায় মহাসড়কে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য যাত্রীরা যেন রাস্তায় আটকে না থাকে এবং যে কোনোভাবে দ্রুত রাস্তা ফাঁকা করতে এবং কোথাও যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হন সেই জন্যে আমাদের রেকার হতে শুরু করে আমাদের নিজস্ব যে টিম সবাই কিন্তু কাজ করছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কে থেমে থেমে যানজট দেখা গেছে রাস্তায় অনেক জ্যাম এজন্য গাড়ি পিছনে রেখে হাইটে সিগোয়া থাকতে সমস্যা চাপবাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে গাড়ির গতি এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে পদ্মা সেতুর কারণে পাটুরিয়া দৌলদিয়া রুটে কমেছে গাড়ি তাই এই পথে ঈদের আগেও নির্বিঘ্নে চলাচল করছেন যাত্রীরা সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ মহাসড়কের পরিস্থিতি জানাতে মুন্সীগঞ্জ ও কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই মুন্সীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায় আর জিতু রায় মুন্সীগঞ্জের মহাসড়কের কী পরিস্থিতি জানাবেন কোনো যানজট রয়েছে কিনা যাত্রী ভোগান্তি কি আছে সকালে যে পরিস্থিতি ছিল মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সে পরিস্থিতি একেবারে ভিন্ন রূপ কিন্তু এখন দুপুর দুইটার পর থেকেই গাড়ির যে দীর্ঘ সারি সকালে আমরা লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু কমতে শুরু করেছে এখন একেবারে টোল প্লাজার সামনে ব্যক্তিগত গাড়ি এবং বাসের যেই ধীরগতি আমরা লক্ষ্য করেছিলাম সকালের দিকে সেটা কিন্তু একেবারেই কমে এসেছে একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু টোল প্লাজায় টোল পরিশোধ করে কিন্তু নির্বিঘ্নে এই এখনকার সময়ে যারা যাত্রী হয়েছে তারা কিন্তু পদ্মা সেতু পার হতে পারছেন মোটরসাইকেলের যে বিশেষ লেনটি রয়েছে সেখানে কিছু সারি লক্ষ্য করতে আমরা পাচ্ছি আর এছাড়া কিন্তু পদ্মা সেতু এলাকায় সকালের দিকে গাড়ির যে দীর্ঘ বই চাপ আমরা লক্ষ্য করেছিলাম সেটি একেবারে ভিন্ন রূপ যেটি বলছিলাম এখন স্বাভাবিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী বা ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন সকালের এই চাপ সামলে উঠতে পেরেছেন তারা সকালের দিকেই রোদের প্রখরতা এবং ছুটির দ্বিতীয় দিন শুরুর দিকেই মানুষের একটা প্রবণতা ছিল সকালে বের হয়ে যেন খুব দ্রুত পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন তার জন্যই কিন্তু তারা সকালের দিকে বের হয়েছে এখনকার পরিস্থিতি একেবারে ভিন্ন একটি রূপ পদ্মা সেতু বাওয়া প্রান্তে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন ব্যক্তিগত বা বাসের সংখ্যা একেবারে কম এবং সাতটি বুথ দিয়ে কর্তৃপক্ষ টোল আদায় করতে পারছেন খুব স্বাভাবিকভাবেই যেহেতু আপনি থাকবেন আমাদের সাথে আমরা এবার কুমিল্লার সড়কের পরিস্থিতি জানবো সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তানফির খন্দকার তানফির কুমিল্লা মহাসড়কের পরিস্থিতি জানাবেন যানজট রয়েছে কিনা যাত্রী ভোগান্তি কি আছে কুমিল্লাতে আসলে এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় কিন্তু সেখানে যানবাহনের ধীর গতি রয়েছে ক্ষেত্রে দাউদকান্দি উপজেলার আমিরাবাদে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সেখানে যানবাহনের যে জটলা তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন যানজট পরিণত হয়েছে বলে সেখান থেকে আমাদের ওরা জানিয়েছে অন্যদিকে বেলা সাড়ে এগারোটার দিকে আমরা জেনেছিলাম যে চান্দিনা উপজেলার বেলাসোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল গার্মেন্টস কর্মীরা তারা বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে দেড় ঘন্টা যে কারণে কিন্তু এই অবরোধের জায়গা থেকে দুই পাশে ঢাকা এবং চট্টগ্রাম মুখী ১০ কিলোমিটারের মতো যানজটের তৈরি হয় সেই যানজট কিন্তু এখন সামাল দিতে হাইওয়ে পুলিশ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা পুলিশের সদস্যরা কিন্তু মাঠে রয়েছে আমি এখন যে জায়গাটি আসতে আছি সেটি হচ্ছে চান্দিনা বাজার এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে রেখেছিল হাইওয়ে পুলিশ যানজটের জন্য এই জায়গাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে অবরোধের পর থেকে আসলে এই জায়গাটিকে যেন খালি রাখা যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করছে কিন্তু এই চান্দিনাকে খালি রাখতে গিয়ে আমরা দেখেছি যে কুমিল্লা সেনানিবাস এলাকা এছাড়া আলেখান চর এবং ঝাগরজুলি এলাকায় কিন্তু এই মুহূর্তে যানজট আছে বলে আমরা সেখান থেকে জানতে পেরেছি কিছুক্ষণ আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে বেরিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক এবং কুমিল্লা পুলিশ সুপার তারা কিন্তু বলছেন যে সব জায়গাগুলোতে আসলে যানজটের ভোগান্তি রয়েছে তারা সেই সব জায়গাগুলো পর্যবেক্ষণ করবেন এবং যতটুকু সম্ভব অতিরিক্ত পুলিশ এবং আনসার সদস্যদের মোতায়েন করে তারা সেই জায়গাগুলো জায়গাগুলোতে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য চেষ্টা করবেন আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ আসলে আইন শৃঙ্খলা সহযোগিতা করছে তারা বলছে যে শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নয় কুমিল্লা সিলেট এবং কুমিল্লা নোয়াখালী মহাসড়ক গুলো যেন ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় সেই ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন তো আপাতত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিছুটা যানজটের ভোগান্তি রয়েছে এখন বেলা সাথে সাথে কি হয় সেটি আসলে দেখার বিষয় তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে মহাসড়কের খবর মুন্সীগঞ্জ এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এই যাত্রায় অনলাইনে আগাম টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিটেই ঢাকা ছাড়ছেন অনেকে গাদাগাদি ফিরে লম্বা সময় দাঁড়িয়ে যাত্রাও বাধা হতে পারছে না তবে চাপ থাকলেও সকালে কমলাপুর থেকে সময় মতোই ছেড়েছে ট্রেন এ যেন এক প্রতিযোগিতা কার আগে কে উঠবে ট্রেনে দরজা দিয়ে উঠতে না পেরে অনেকেই বগিতে ঢুকছেন জানালা দিয়ে আর এই চিত্রের দেখা মিলেছে কমলাপুরের তিন নম্বর প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনটি ঢুকলে শুধু একতা নয় প্রায় সব ট্রেনেই একই অবস্থা অনলাইনে টিকিট না পেয়ে দূরের যাত্রায় ভরসা এখন স্ট্যান্ডিং টিকিট আর তাতেই আর হয় না আর এই স্ট্যান্ডিং টিকিটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সিটের যাত্রীদের তবে স্বজনদের সঙ্গে ঈদ করার উচ্ছ্বাসে বাধা হতে পারছে না কিছুই আমার কাছে তিনটা ব্যাগ থাকায় আমার মনে হয় না যে আসলে আমি এখানে উঠতে পারবো কিন্তু ফাইনালি উঠতে পেরেছে আমার বেশ ভালো লাগছে স্বাচ্ছন্দ্যে টিকিট পেয়েছি স্বাচ্ছন্দ্যে যাচ্ছি সবার সাথে প্রিয়জনের সাথে ঈদ করবো ভালো লাগছে জনসংখ্যা বেশি যাত্রীরা অনেক দাঁড়ায় যাইতেছে ভোগান্তি আছে আর কি এদিকে সব ট্রেনই ঠিক সময়ে ছেড়েছে জানিয়ে রেলওয়ে বলছে যাত্রীর চাপ সামাল দিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো গিয়েছে সবগুলো যথাসময় সেরে গিয়েছে এবং এতে করে জাতি সাধারণ অতন্ত সন্দোষ প্রকাশ করেছেন এবং অনেক 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 যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঈদযাত্রার তৃতীয় দিনে দুই জোড়া বিশেষ সহ মোট বাহাত্তর জোড়া ট্রেন ঢাকা ছাড়ছে নুরা জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিশালাকার গরু বিক্রির জন্য বেশ কয়েকজন খাবারের নাম ছড়িয়ে পড়েছে এরা রাজশাহী হবিগঞ্জ ও জয়পুরহাটের গরুগুলোর যেমন চটকদার নাম তেমনি দামও বিশাল বিশ থেকে পঁচিশ মন ওজনের এক একটি গরুর দাম হাঁকা হচ্ছে দশ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত বড় গরুর প্রতি ক্রেতা আগ্রহ কম থাকায় পাঁচ ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের গরু দুটির নাম শনি ও রবি চল্লিশ মন ওজনের গরু দুটি রাজশাহীর বাগবারার কুরবানির পশুর অন্যতম আকর্ষণ গরু দুটি চার বছর ধরে লালন পালন করছেন কৃষক ইন্তাজালি দম্পতি দুটির দাম চাইছেন বিশ লাখ টাকা মানুষের মতো করে আরেক সেবা দিই সেবা দেওয়ার পরে খিলেন দিলেন সর্বদিক দিয়ে ফিরে মানে একবারে নিজের মতো ফিরি হবিগঞ্জের রামপুর গ্রামের খামারি তুহিন মিয়ার কিং প্রতিও ব্যাপক আগ্রহ পঁয়ত্রিশ মনের কিং কুবরার দাম চাওয়া হচ্ছে বারো লাখ টাকা আটটা গরু আছে আটটার ভিতরে এটাই হচ্ছে সেরা এই গরুগুলি আমরা ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করি জয়পুরহাটে কয়েকজন খামারি বিশ থেকে তেইশ মন ওজনের গরু লালন পালন করছেন এদের ডাকা হয় লায়ন বাদশা লাল পাহাড় সহ নানা চটকদার নামে দাম হাঁকা হচ্ছে দশ থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত কুরমানি হাটে তুললে গরু কোনো দাম নাই গরু কিনা বেচা হয় না গরু আমদানি বেশি কিনা আমরা দাম পাই না এই গরুর খরচ বর্তমান শেষ দুই বছর মান্থলি তা সতেরো আঠারো হাজার টাকার দিকে তবে বড় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ কম থাকায় দুশ্চিন্তায় খামারিরা তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি এবার হাটে পর্যাপ্ত গরু থাকলেও গতবারের তুলনায় দাম অনেক বেশি তাই ক্রেতারা অপেক্ষায় আছেন দাম কমার বিক্রেতারা বলছেন লালন পালনে খরচ বাড়ায় পশুর দাম বাড়তি ভারতীয় গরু ছাড়াই পশুর পশুরহাট সীমান্তবর্তী সহ জেলার সব হাটেই এবার দেশীয় গরু সরবরাহ বেড়েছে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা সীমান্তবর্তী জেলা হলেও একটাও কিন্তু আমাদের ভারতের এগুলো চুয়াডাঙ্গায় দুই লাখ এগারো হাজার পশু প্রস্তুত আছে পশুর হাটে শুরু হয়েছে বেচা কেনাও বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড় লালন পালনে খরচ বেশি হওয়ার কারণে লোকসানের সংখ্যায় খামারিরা ফদ্দরও ভালো আছে কিন্তু তুলনামূলক গত বছরের চেয়ে বছর একটু দামটা বেশি নাটোরে ছোট বড় বারোটি গরুর হাট রয়েছে এবার গতবারের চেয়ে গরু ছাগলের আমদানিও হয়েছে বেশি তবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ইজারাদারদের বিরুদ্ধে সাপ হচ্ছে আপনার এক হাজার আর বেসালি দুইশো এত টাকা যদি বেশি নেয় তাহলে আমরা গরু কিনবো কি করে লক্ষ্মীপুরের কোরবানি হাটে নিয়মিত তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা মেডিকেল টিম আমাদের প্রস্তুত আছে তারা প্রত্যেকটা বাজারে যখন গরু অসুস্থ হবে ক্রেতা বিক্রেতা যাদেরই হোক তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে হাট ইজারাদার ও মলম পাটির বন্ধে সব ব্যবস্থা নিয়েছে আইন খলা বাহিনী কেউ যেন প্রতারিত না হয় সেই বিষয়ে আমরা উঠান বৈঠক বিভিন্ন মত বিনিময় সভা সচেতনতামূলক সভা এবং এগুলোর মাধ্যমে আমরা হোল্ডার অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা সকলকে আমরা অবহিত করেছি এছাড়া পশুরহাটে ব্যাংকের বুথ জালনট নোট শনাক্তের মেশিন পুলিশের ওয়াচ টাওয়ার ও নিরাপত্তা চৌকি ব্যবস্থা করা হয়েছে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ কোরবানি পশুরহাটের খবর জানাতে চট্টগ্রাম এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আর শুরুতেই বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন জজিফ বগুড়ায় হাট কতটা জমে উঠেছে আর দাম নিয়ে কে তারা কি বলছেন কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি যে কোরবানি পশুর যে হাট সেই হাটগুলো জমে উঠেছে এবং প্রায় অর্ধ শতাধিক হাটে কিন্তু আপনার যে গরুগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো কিন্তু বেচা বিক্রি চলছে এই মুহূর্তে আমি এখন রয়েছি বগুড়া বনানি হাটে এই বনানি হাটে কিন্তু আবার যে পরিমাণ গরু উঠেছে গরু এবং ছাগল উঠেছে তা কিন্তু আসলে না দেখলে বিশ্বাস করা যায় না কারণ কানায় কানায় পরিপূর্ণ একেবারে বলা চলে একই সাথে এই শুক্রবার জুমার পর থেকে কিন্তু লোকজন ভিড় করতে শুরু করেছে এই হাট হাটগুলোতে এবং হাটে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেশি জাতের গরু থেকে শুরু করে সাহিওয়াল এবং অন্যান্য যে বিদেশি জাতের গরু গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে তাদের যে চাহিদা মোতাবেক দাম সেটি কিন্তু তারা গ্রাহকদের কাছ থেকে পাচ্ছেন না এবং সেইতে বিক্রিবাটটাও কিন্তু তেমন একটা হচ্ছে না বলে আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি সেই ক্ষেত্রে ক্রেতাদের সাথে যখন কথা বলেছি ক্রেতারাও কিন্তু জানিয়েছেন যে আসলে গেলো বছরের তুলনায় দশ থেকে বিশ হাজার করে বেশি দামে বিক্রি করছেন বলে তারা অভিযোগ করছেন এবং বিক্রেতারাও বলছেন যে আসলে গরু গরু ছাগল থেকে গরু গোখাদ্য থেকে শুরু করে অন্যান্য যে লালন পালনের খরচ কিন্তু দাম অত্যধিক বেড়ে গেছে তো এই মুহূর্তে আসলে হাটে দাঁড়িয়ে থাকাও দায় হয়ে গেছে কারণ এত পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এবং গরু থেকে গরু ছাগলের কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে এই হাটগুলোতে আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছি আমদানি যেমন হয়েছে ঠিক তেমনই কিন্তু আশা করছিলেন যে বিক্রি হবে কিন্তু এখনও পর্যন্ত আমরা হাট ইজারাদার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে যে সংখ্যাটি পেয়েছি তেমন কিন্তু কেনা বেচা এখনও হাটে শুরু হয়নি তবে সন্ধ্যা লাগতে লাগতে হয়তো বা এই বেচাকেনাটা বাড়তে পারে এবং আগামী দুই দিন যেহেতু সময় রয়েছে এই দুই দিন কিন্তু আরও বেচাকেনা বাড়তে বলে আমাদেরকে বিক্রেতারা এবং হাটি যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এখানে হাট কর্তৃপক্ষরা এই হার্টের যাতে শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই ক্ষেত্রে সেই জন্য কিন্তু তারা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে পুলিশের শৃঙ্খলা বাহিনী এবং অন্য এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু আপনার এই হাটের আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছেন এবং এখানে যে একটা বিষয় থাকে যে হাটকে কেন্দ্র করে এবং কুরবানি পশুর হাটকে ক্ষেত্রে জাল টাকা শনাক্তকরণের কিন্তু বুথ রাখা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশের সব ধরনের সমন্বয় কিন্তু আমরা প্রত্যেক আপনি থাকবেন আমাদের সাথে আমরা একটু চট্টগ্রামের হাট পরিস্থিতি জানবো সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আসান রিটন আর হাটে পশু আমদানি কেমন দেখতে পাচ্ছেন বিক্রি কেমন হচ্ছে আর হাটের ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ আছে দেখুন আমরা গতকালকে পর্যন্ত বাজার যে পরিস্থিতি দেখেছিলাম আজকে আসলে শুক্রবার আপনি জানেন যে এইদারে খুব বেশি বাকি নেই সঙ্গত কারণে আজকে পরিস্থিতিটা আসলে অন্যদিনের তুলে একটু ভিন্ন রকম আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখন ক্রেতা বিক্রেতার সমন্বয়ে অর্থাৎ আমরা প্রতি বছর যে বিষয়টি বলে থাকি যে আসলে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে বাজার সরগরম হয়েছে আজকে আসলে ঠিক এই মুহূর্তে ঠিক সেরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা চট্টগ্রামের আহ সাগরিকা বাজার আছি চট্টগ্রামের যে কয়েকটি স্থায়ী পশুর হাট রয়েছে তার মধ্যে এটি একটি বাজার এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে আহ বিভিন্ন প্রজাতির শত শত হাজার হাজার আহ কুরবানির এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলো কেনার জন্য ইতিমধ্যে আমরা দেখছি আসলে নানা পেশাজীবী মানুষ এখানে ভিড় করছেন এবং একটি বিষয় বলে রাখি যে আসলে আমরা প্রতি বছর আহ বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছ থেকে একটি অভিযোগ শুনি সেটি হচ্ছে প্রতি বছরই তারা বলেন যে গো খাদ্যের দাম বাড়তি পাশাপাশি এই যে এখানে তারা পশুগুলো রাখেন সেই জায়গাগুলোর জন্য আসলে বড় অঙ্কের টাকা তাদেরকে গুরুত্ব হয় পাশাপাশি গো খাদ্যের যে দাম সেটি বৃদ্ধি রয়েছে পাশাপাশি তারা যে আহ কুষ্টিয়া জিনায়দহ যশস্ব নানা জায়গা থেকে গরু নিয়ে আসেন বিগত কারণে তাদের যে পরিবহন খরচ থেকে শুরু করে পথে পথে নানা রকমের চাঁদার বিষয় রয়েছে সবকিছু মিলিয়ে তারা আসলে যেই দামে পশুটি বিক্রি করার জন্য চট্টগ্রামে আনেন সেই দামটি আসলে শেষ পর্যন্ত ঠিক একই জায়গায় থাকে না তাদেরকে বাড়াতে হয় বাধ্য হয়ে যেহেতু তাদের সবকিছুতেই বাড়তি টাকা গুনতে হয় সঙ্গত কারণে যেই গরুটির দাম তারা এক লাখ টাকা রাখার কথা চিন্তা করে আসেন কিন্তু এখানে আসতে আসতে সেটি এক লাখ বিশ ত্রিশ কিংবা তারও বেশি হাকাতে হয় কিন্তু বিক্রিয়া যারা ক্রেতা রয়েছেন তাদের যে অভিযোগ সেটি হচ্ছে বিক্রেতারা আসলে এক ধরনের যোগসাজস করে প্রতি বছরই দাম বাড়ান এবং এই নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে চিরকালে যে দ্বন্দ্ব সেটি চলছে আপনি জানেন যে চট্টগ্রামে এবার আট লাখ আট লাখের বেশি পশুর চাহিদা রয়েছে এবং আমরা সম্পদ বিভাগের পক্ষ থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে যে পরিমাণ পশু চট্টগ্রামে কুরবানির জন্য দরকার সেই তার বেশি পশু তাদের কাজে মজুদ আছে মজুদ আছে সঙ্গত কারণে রকমের সংকট কিংবা রকমের অজুহাত দেখিয়ে দাম বাড়ানো দাম কমানোর কোনো সুযোগ নেই আরেকটি বিষয় হচ্ছে এই যে বাজারে যারা কুরবানির পশু কিনতে এসছে তাদের যেহেতু সঙ্গে অনেক টাকা থাকে সঙ্গত কারণ টাকাগুলো যাতে কোনোভাবে কেউ যাতে জাল জাল নোট চালিয়ে দিতে না পারেন এবং কেউ যাতে তাদের টাকা অসাধু চক্রের মধ্য দিয়ে হারিয়ে না ফেলেন সেই কারণে এখানে আমরা দেখছি বিভিন্ন ব্যাংকের বুথ বসেছে এবং জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো রাখা হয়েছে আর কি কিছু কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আহ কৃষ্ণপদ রায় তিনি পুরো বাজারটি আহ পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে কেউ এই বাজারের শান্তি

কোরবানি ঈদে দিনাজপুরে ক্রেতাদের আগ্রহ বেড়েছে মহিষে এক হাট থেকে অন্য হাটে ঘুরে মহিষ কিনছেন ক্রেতারা দাম নিয়েও নেই কোনো অভিযোগ মহিষের এমন বেচা খুশি বিক্রেতারাও খরচ পুষিয়ে লাভের আশা তাদের দিনাজপুরের কাহারুল মহিষের হাট ক্রেতারা দেখে শুনে কিনছেন পছন্দের মহিষ এবার কুরবানিতে অন্যান্য পশুর পাশাপাশি চাহিদা বেড়েছে মহিষের এক হাট থেকে অন্য হাট ঘুরে ঘুরে মহিষ কিনছেন বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা দাম নিয়ে নেই অভিযোগ টাটার নাম থেকে আসছি তিন ডামশ কিনছে আর একজন মশ কিনতেছি আমরা অলরেডি দাম বলছি একটা তিন লাখ চল্লিশ হাজার একজোড়া এখনও দেয়নি দামানি যোগতেছে ক্রেতাদের এমন আগ্রহে খুশি বিক্রেতারাও রোগ কম লালন পালনে খরচ কম ও দাম ভালো পাওয়ায় মহিষ পালন বাড়ছে বলে জানান খামারিরা মহিষ বিক্রি করলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন প্রান্তিক খামারি সহ তরুণ উদ্যোক্তারা মহিষ পালনে ঝুঁকছেন পরামর্শ সহ নানাভাবে তাদের সহযোগিতা করছেন তারা সম্পদ অধিদপ্তর দিনাজপুর জেলায় তিনটি উপজেলায় মহিষ উন্নয়ন প্রকল্পের অধীনে দিনাজপুর সদর এবং বীরগঞ্জ উপজেলায় হচ্ছে কৃত্রিম প্রজননের কার্যক্রম অব্যাহত রেখেছে এবার দিনাজপুরে প্রায় দশ হাজার মহিষ লালন পালন করেছেন খামারিরা সামনে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশা করছেন কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ কোরবানির ঈদের আগে বেড়েছে বেশিরভাগ মশলার দাম জিরা এলাচের দাম বেশি বাড়তি মাংসসহ বিভিন্ন পদে রান্নার জন্য এসব মশলার ব্যবহার বেশি হওয়ায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুনও গত সপ্তাহে চট্টগ্রামের বাজারে পেঁয়াজের কেজি ছিল আশি টাকা এই সপ্তাহে দাম উঠেছে নব্বই টাকায় শুধু পেঁয়াজ নয় ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে থেকে টাকায় কোরবানের যেমন গরম মশলা গরম মশলা এলাচির মধ্যে পাঁচশো টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে বরিশালে এলাচের কেজিতে ছয়শো টাকা বেড়ে বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকায় সত্তর টাকা বেড়ে জিরার কেজি বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় দারুচিনি পাঁচশো থেকে ছয়শো টাকা এবং লবঙ্গ পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা বেড়ে দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ এলাইচের দামটা বাড়ছে তারপর জিরার দাম বাড়ছে আর হলো দার্চিনির দাম বাড়ছে অল্প যদিও সীমিত আর হলো আদার দাম বাড়ছে সবচেয়ে বেশি নিম্ন ধরনের মানুষ অনেকে না খায় আমার পয়সার অভাবে কিন্তু ভালো খুলনায় পনেরো দিনের ব্যবধানে আদার কেজিতে বেড়েছে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তিনশো টাকায় জিরার কেজিতে বেড়েছে একশো টাকা এলাচে বেড়েছে বারোশো টাকা পর্যন্ত আমের মশলার দামটা এখন সরা আমরা সবেশি চারশো টাকা তিনশো আশি টাকা আদা আমের গত সপ্তাহে যে দাম ছিল তার সেই এখন কেজিতে অনেক বেশি চল্লিশ টাকা আমরা বাড়তি বেশি তিনশো বিশ টাকা কেজি বেসতে সব কিছুরই দাম বেশি মশলা বলেন তরি তরকারি এভরিথিং তো আমাদের বাজেটও কম সেহেতু আমাদের আগে থেকে এখন কেনাকাটাও কমায় আনতে হচ্ছে মশলার দাম বাড়তি বগুড়াতেও দামের লাগাম টানতে বাজার তদারকির দাবি ক্রেতাদের সাদেকুর রহমান সিদ্দিকি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোশাক কর্মীদের বেতন ভাতা বকেয়া রেখে এদের ছুটি ঘোষণা করেছে গাজীপুরের কিছু কারখানার মালিক শিল্প পুলিশের হিসাবে অন্তত বাহাত্তরটি কারখানায় বেতন ভাতা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিজেএমএ নেতারা জানিয়েছেন পনেরো জুনের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের হয়েছে ঈদের ছুটির আগে বৃহস্পতিবার পর্যন্ত শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার মধ্যে এক হাজার মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে গত এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে দুই কারখানা কারখানার মালিকরা বলছেন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শ্রমিকদের বে মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে মোটামুটি ছয় সাত তারিখের মধ্যে বেতন দিয়ে দেওয়া হয় আমাদের মে মাসের বেতন বহু আগে দিয়ে দেওয়া হয়েছে আমরা বোনাসও গতকালকে দিয়ে দিয়েছি এবং এছাড়া আমরা দশ দিনের অ্যাডভান্স দিব স্যালারি মে মাসের বেতন সেটা আমরা পূর্ণাঙ্গভাবে পরিশোধ করে দিয়েছি এবং বোনাসটাও আমাদের গত এক সপ্তাহ আগে অলরেডি পেমেন্ট হয়ে গেছে এখনও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি বাহাত্তরটির কারখানার মালিকরা পনেরো জুনের মধ্যেই তাদের পারিশ্রমিক পরিশোধ করতে মালিক পক্ষকে জানিয়েছে শিল্প পুলিশ প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা ডোর টু ডোর ওদের সাথে যোগাযোগ করছি কি কি সমস্যা হচ্ছে কি কি আপডেট আছে আমরা আইটি থেকে নাইনটি পার্সেন্ট এই প্রবলেম প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলা সময় অর্থাৎ ১৪ থেকে পনেরো তারিখের ভিতরে বেতন এবং বোনাস দিতে পারবে বলে আমার বিশ্বাস বিজিএমইএ নেতারা জানিয়েছেন ঈদের আগে পোশাক কর্মীদের বেতন ভাতা পরিশোধে মালিকদের তাগাদ দেওয়া হয়েছে ব্যাংক যাতে আমাদের সহযোগিতা করে শেষ মতোই যদি ব্যাংক এক্সপোর্টারদের সহযোগিতা না করে তাহলে প্রবলেম হয়ে যাবে আমরা মনে করি যারা ভালো এক্সপোর্টার অবশ্যই ব্যাংক তাদের সহযোগিতা করতে হবে তাদেরকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চালানো দিতে হবে বেতন বোনাসগুলো শ্রমিকদের দিতে পারে সেটা তাদের আশা করি যে তারা সহযোগিতা করবে গাজীপুরে বিজিএমই এর অন্তর্ভুক্ত সাতশো ছত্রিশটি এবং বিকেএমই এর অধীনে একশো আঠাইশটি কারখানা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার থেকে খাদ্য সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে একটি জাহাজ জাহাজটি দুপুরে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে রওনা হয় সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপটিতে পণ্য হিসাবে জেলা প্রশাসনের পঁচাত্তর টন ভিজিডি ও ভিজিএফ সহায়তা পাঠানো হচ্ছে কোরবানির জন্য পাঁচটি গরু তিনশো প্যাকেট শুকনো খাবার চিকিৎসা সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে অন্তত দশটি ট্রলার ফিরেছে টেকনাপের সাবরাং মুন্ডা ডেডিলে নৌঘাটে বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে প্রায় সাড়ে তিন ঘন্টা পর ঝুঁকি নিয়ে টেকনাপে সাবরাং পৌঁছায় ট্রলারগুলো সরকারের যে ভিজিডি ভিজিপি এরকম চাল ছিল আমাদের টেকনাফে জমা ছিল আর কি সেখানে প্রায় সেভেন্টি ফাইভ মেট্রিক টন প্লাস আছে সেটাও চলে যাচ্ছে আজকে নির্বাচনী অনুষ্ঠানের পক্ষ থেকে ইদু বর হিসেবে আমরা পাঁচটা গরু পাঠাচ্ছি এর জন্য আর আমরা তিনশো প্লাস প্যাকেট আমরা শুকনো খাবার পাঠাচ্ছি গোপালগঞ্জে আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে সাভানা পার্ক সকাল আটটা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে পার্কের সব আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান জানান দশ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনা আগামীকাল সকাল আটটা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে এতে দর্শনার্থীরা আগের মতো একশো টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে এবং ঘুরতে পারবেন বিনোদনের জন্য পার্কের রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে গত চারজন সার্ফার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ সৌদি আরবের আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিন প্রবাসী মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে মৃত্যুর খবরে তাদের পরিবারে শোক নেমে এসেছে দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের কাছে দাবি স্বজনদের চাঁদপুরের তিন রেমিটেন্স যোদ্ধা ফরিদগঞ্জের পশ্চিম বিষ কাটাখালী গ্রামের সবুজ হোসেন হাইমচরের কমলাপুর গ্রামের রিফাত ও দক্ষিণ আলগি গ্রামের সাব্বির বৃহস্পতিবার সৌদি আরবে কর্মস্থল থেকে মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন আফিফ শহরের বিশ্ব রোডে আরেকটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে তারা নিহত হন মৃত্যুর খবরে তাদের পরিবারে এখন শোকের মাতম চার বছর আগে সৌদি আরব পারিদে আর রিফাতের ঈদের পর দেশে আসার কথা ছিল সাব্বির আর রিফাত একে অপরের খালাতো ভাই বলছে রোজার আগে আসবো আসে ঈদ করবে আমাদের সাথে মজা করবো আনন্দ করবো অনেক আশা ছিল আমার বাইরের ওই আশাগুলা আমাকে আমার বাইরে অনেক আশা ছিল আমার বাইরের ওই আশাগুলা আজ পূরণ হলো না সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত তাদের মরদেহ দেশে আনার দাবি স্বজনদের আমার ছেলেরে আমার কাছে একটু ফিরত আমি আর কিছু চাই না সরকারের কাছে আমার আকুল আবেদন আমার ছেলের আমার বুকে একটু আইনা দিতে আমি একটু সামু আমার ছেলের আমি একটু হারিয়ে মারি দিব আমি আর কিছু চাই না আমার বুকে একটু বিরুদ্ধে এই আমার আর কিছু চাই না রিফাত ও সাব্বির কন্ট্রাক্টর সবুজ হোসেনের সাথে সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজ করতেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ শরীয়তপুরের ডামুড্রায় সেপটেক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন পরে উপজেলার উত্তর ডামুড্রা এলাকায় একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানিয়েছে মোটর দিয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাঙ্কে নামেন তার সারা না পেয়ে কিছুক্ষণ পর ট্যাঙ্কে নামেন আরও একজন অনেকক্ষণ কোনো সাড়া না তাদের সাথে আসা ভ্যান চালক বাড়ির মালিককে বিষয়টি জানান পরে তিনি ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জের ইটনায় নামাকারা নদীর ওপর একাত্তর কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে পাঁচশো মিটার দীর্ঘ সেতু সেতু চালু হলে সড়ক পথে হবিগঞ্জ ও সুনামগঞ্জ হয়ে সিলেটের সাথে কিশোরগঞ্জের যোগাযোগ সহজ হবে নির্ধারিত মেয়াদের আগেই সেতু নির্মাণ কাজ শেষ করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শতভাগ হাওড় ধূষিত ইটনা উপজেলার নামাকারা নদীর ওপর দুই হাজার সালে এই সেতুটির কাজ শুরু করার কিছুদিন পর বন্ধ করে দেয় ঠিকাদার পাঁচ বছর পর নতুন ঠিকাদার নিয়োগ করে সম্প্রতি পুনরায় সেতুর নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এরই সেতুর পঁয়ত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে স্থানীয় রাজারান হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা হয়ে সিলেটের সাথে কিশোরগঞ্জে সড়ক যোগাযোগ সহজ করতে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্রিজটা হইলে পরে বান্যাসন হবিগঞ্জ লুবিগঞ্জ এবং সিলেট হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা যাতায়াত করতে পারবো এই ব্রিজটা তাড়াতাড়ি হওয়ার দরকার একটা রুগী নিয়ে যাইতে গেলে আমরা সমস্যা নি এই ব্রিজ দিয়ে হাইটটা গিয়ে আর এক গাড়ির মধ্যে তুলতে তুললে তারপর আমরা ইটনা যেতে সেতুর কারণে নৌচলাচল ব্যাহত হবে না জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হবে সেতুর নিচ দিয়ে যাতে সারা বছর নৌচলাচল নিশ্চিত করে যায় এই জন্য আমরা পর্যাপ্ত পার্টিকেল কেয়ার নিশ্চিত করেছি এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের পূর্বে সেতুর কাজটি সমাপ্ত করে জনগণের জন্য খুলে দিতে পারব দু হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি এই সেতুটির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট। নিউজ টাঙ্গাইলে কালিহাতিতে প্রাইভেট কার ও গরুবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে প্রাইভেট কারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল গাড়িটি কালিহাতির বাগটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী গরুবাহীর ট্রাকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজন এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় এদিকে বরিশালের বাকেরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন হয়েছে সৈকতে ভেসে এসেছে দশ ফুট লম্বা একটি মৃত ডলফিন সকালে জ্বরের পানিতে কুয়াকাটা সৈকতে জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখা যায় ডলফিন রক্ষা কমিটি জানায় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে ঢেউয়ের সাথে তীরে আসে ডলফিনটি দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে খবর পেয়ে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তারা ডলফিনটিকে মাটি চাপা দেয় এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ ওরা ফেসবুক এক্স এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে